তো টাটা ফ্যামিলি ক্যাম্পও দেওয়া লাগবে বাকি মাস পাঁচ মাস তো দাদা আছে পাঁচ ফ্যামিলি ওয়ালে ক্যাম্প করতেছে কি 25 টাকা 10 কলোনি না গ্রোথ আছে যেটো মানে এফেক্টেড হইছে গ্রোথ মানে রিলি পুষে দিলে হইছে কিমান কিমান ফ্যামিলি টোটাল টোটাল এফেক্টেড ফ্যামিলি 100 30 লাগাইয়া 30 লাগাইয়া এলং উইথ 30 মানে 10 কলোনি আর জল ক্যাম্প যাইবে এদিকে ইয়া হচ্ছে মো আপনি এখানে আগত গলো বলে মো আগত আগ পালো না আমার ডিসি স্যার মানে ইয়া আগত আহি আমার তো তারা এখানে খালি বাড়ি থেকে ওইখানে গেলে কি আমি বুঝিলাম যে তারা এখানে আরেকটা স্কুল আছে স্কুলটার নাম এটা তো না তো আর স্কুল সরস্বতী বিদ্যা নিকেতন সরস্বতী বিদ্যা নিকেতন মই গম পাই আগতেও আছিল এটা কিন্তু ডিস্টেন্স বেশি হব লাগে সন্তোষ কলেজ নগর নেকি পারিব এতিয়া কিন্তু উষা জেগাত আছে মানুহজনৰ এফেক্টেড ফেমিলি হেডৰ নেম আৰু এইফালে সাংসদ কৃপানাথ মালার নির্দেশে সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ এবং বিজেপি কার্যকর্তাদের বন্যাক্রান্ত লোকেদের সাহায্যের অভিযান এবং রিলিফ বিতরণ। করিমগঞ্জে সাংসদ কৃপানাথ মালার নির্দেশে সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ মহাশয়ের নেতৃত্বে আজ বিজেপি কার্যকর্তাদের এক প্রতিনিধি দল আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত বাগমারা পলারপাড় কালীনগর সন্তোষনগর ঠান্ডাপুর পাঁচগ্রাম দাসকলোনি ইত্যাদি এলাকায় বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন এবং তাদেরকে নিরাপদ জায়গায় উদ্ধার করে শিবিরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সরকার কর্তৃক রিলিফ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। এখানে উল্লেখ্য যে গতকালের সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ বন্যাক্রান্ত লোকেদের দুরবস্থার কথা সাংসদ কৃপানাথ মালাকে অবগত করলে তিনি হাইলাকান্দি জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝাকে এই বিষয়ে গুরুত্ব সহকারে বন্যাক্রান্ত লোকেদের জন্য রিলিফ এবং সব ধরনের সহযোগিতা করার জন্য পরামর্শ দেন। আজ জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝার নির্দেশে আলগাপুরের সার্কেল অফিসার শ্রীমতী রিচা নাপেন ও সরকারি কর্মচারীদের সঙ্গে নিয়ে বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন এবং তাদেরকে সব রকমের সরকারি সাহায্য সহযোগিতা এবং আশ্রয় শিবিরে থাকার ব্যবস্থা করে দেন। এরপর আজ বিকেল 4টার সময় আশ্রয় শিবিরে থাকা বন্যাক্রান্ত লোকেদের মধ্যে রিলিফ বিতরণ করা হয়। আজকের এই উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, আলগাপুরের সার্কেল অফিসার শ্রীমতী রিচা নাপেন, কালীনগর পাঁচগ্রাম জেলা পরিষদ সদস্য শ্রীমতী বুল্টি দাসের প্রতিনিধি পৃথিশ কান্তি দাস, পাঁচগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি প্রকাশ নাথ, কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদর্শন ভারতী, আলগাপুরের সাংসদ প্রতিনিধি দীপক পাল, এসকেরা সিভিল হাসপাতালের সাংসদ প্রতিনিধি পার্থ প্রতিম দাস, জওহরলাল দাস, বিশ্বজিৎ সিংহ, বিক্রম দে প্রমুখ ব্যক্তিবর্গ। হাইলাকান্দি থেকে সিপিএন ডায়াসের প্রতিবেদন, জে এম ক্রিয়েশন। পাঁচ পরিবারের মানুষ কত জন আছে Thank you.
জেলা প্রশাসনকে যোগাযোগ করে যতদূর সম্ভব অতি শীঘ্র যারা ক্যাম্পে আশ্রয় নেবে তাদের কিভাবে রিলিফ পৌঁছানো দেওয়া যায় বা তাদের সংস্থান দেওয়া যায় তার ব্যবস্থা করছি। নমস্কার দাদা। আজকে যে এখানে পাঁচগ্রাম কালীনগর দাস কলোনি এগুলো জায়গা যে মানে বন্যায় বা জলে আক্রান্ত হয়েছে, তো আপনারা এই মানে সরকার পক্ষ থেকে আপনারা জনপ্রতিনিধি যারা আছেন আপনারা কি পদক্ষেপ নিয়েছেন মানে এই আক্রান্ত লোকেদের জন্য? দেখুন, আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং আগের থেকে ভালো আমাদের বলতে হয় মিজোরাম সেভাবে বৃষ্টি হচ্ছে না, এই জন্য মণিপুরের বেশিরভাগ মণিপুর ডিমাহাসা ও এসবের বৃষ্টির কারণে আমার বড় নদীতে মানে ভীষণভাবে জল বেড়েছে। সেই বড় কারণ আপনি এখানে দেখতে পাবেন, এখানে যদি ঘুরান এখানে দেখতে পাবেন এখানে পর্যন্ত জল এসে গেছে আমাদের। তো পাঁচগ্রামের অবস্থাও খুব খারাপ বর্তমানে, পাঁচগ্রামের অবস্থাটা খুবই খারাপ, পাঁচগ্রামের তিন চারটা বাড়ি ক্রিয়া হয়ে গেছে অলরেডি। তো এখানে জনগণ যখন আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমার এমপি রিপ্রেজেন্টেটিভ শ্রীযুক্ত বিন্দুচন্দ্র মহাশয় উনিও তড়িৎগুলি এসেছেন এখানে, আমাদের জেলা সভাপতিও ছিলেন, তো সঙ্গে সঙ্গে ডিসি স্যারের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আজকে ডিসি স্যার ওনার যারা সার্কুল অফিসার আছেন বা অফিসিয়াল যারা আছেন তারা সবাই এসেছেন, জায়গা পরিদর্শন করেছেন। আমরা ডিমান্ড রেখেছি যে আপাতত আমাদের রিলিফ ক্যাম্পের প্রয়োজন, পাঁচগ্রামের জন্য একটা রিলিফ ক্যাম্প আপাতত দেওয়া হয়েছে পাবলিক হাইস্কুল, যদি টাউন হাইস্কুল, তো যদি দেখা যায় টাউন হাইস্কুলের মধ্যে অসুবিধা হয় তখন আমরা একটা কথাবার্তা চলছে যে পাঁচগ্রাম টাউনশিপে আমরা একটা স্থানান্তরিত করব। আর কালীনগরের অবস্থাও খারাপ, এখানে ইএনডির বাঁধ হওয়া প্রায় মুখেমুখি, দেখো টাইমে বাঁধ ভাঙবে। তো এটার জন্য আমরা আপাতত প্রশাসনের তরফ থেকে অন্নদাচরণ গার্লস হাইস্কুলকে রিলিফ ক্যাম্পের একটা ব্যবস্থা দেওয়া হয়েছে এখানে টেম্পোরারি, যদি দেখা যায় আরও অন্যর অবনতি হয় তখন অন্যান্য ব্যবস্থা করা হবে। আর আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি পাবলিককেও জানাতে চাই যে বর্তমানে যারা যাদের খুব প্রয়োজন বা যারা খুব অসুবিধা পড়ছেন এরা রিলিফ ক্যাম্পের সাহায্য নিতে পারেন। গরু বাছরের এখানে আমার লোকাল ভাইয়েরা বলেছে গরু বাছর আছে এখানে, যে গরু বাছর কী করবেন, আমি বলবো দু একজন এখানে থাকেন আর যদি দেখা যায়, কিন্তু বাঙ্গা কোনো গরুর মধ্যে কেউ থাকবেন না। বাচ্চা কাচ্চা যারা আছে
আর আরেকটা বলবো এখানে যারা আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন আমার বিশ্ব আছে এখানে হ্যাঁ কালীনগরের ছেলে এই এলাকার দায়িত্ব ওকে আমরা দিচ্ছি যে যদি কোনো ধরনের কোনো অসুবিধা সঙ্গে সঙ্গে থানাতে জন্য ফোন করা হয় রেস্কিউ টিমের জন্য এসডিআরএফ টিম আমাদের মজুদ আছে যে কোনো সময় কোনো হয়তো বন্যায় কোনো ছেলে ডুবে যেতে পারে বা এটা কোনো কিছু হতে পারে এই জন্য সঙ্গে সঙ্গে আমি যাই জ্বালাই দিয়ে তোমার আছে দশ পরিবার আছে টেম্পো দেবো টেম্পো দিতে লাগবো মানে টেম্পো যেকোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে জলাইয়া ঢুকলে সব দিক থেকে ভাঙিয়ে আরো যদি আপ আগে রয়ে আপকা তো কম লেকিন ইহা আদমি লোক জাদা ভিড় জমা দেতে দিছে রনিয়েল আছে তুমি লাগে তোমার খাতা দেখি 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 দাদা আপনি লাহেকে যাব লাগিব আমি এরেঞ্জ গোটেইখিনি ফেসিলিটি এরেঞ্জ কৰি দিম আপুনি অকমান কষ্ট হব কিন্তু হৈ যাব কৰিব লাগিব আচ্ছা কষ্ট কৰছি যখন তো আপনারা দেখবাই নি কষ্টৰিও মেরাজ পানি এৰিব